তোমরা যদি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 ঘন্টা পেতে চাও তো এই ভিডিওটা তোমাদের জন্য। তো চলো তোমাদের আমি দেখিয়ে দিই যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কিভাবে পেতে পারো, কিন্তু এখন তোমাদের সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে হবে। আর তার আগে তোমাদের বলে দিই যে চ্যানেলটা যদি কেউ নতুন হয়ে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা দেখার পর কেমন লাগছে লাইক করে জানিও, কমেন্ট করে দিও, সুন্দর মতো কমেন্ট করে দিও। তো চলো আমি আজকে তোমাদের বলছি কি করে তোমরা পাবে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা 1 ঘন্টার মধ্যে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো ছেলে শরীর খারাপ কমেছে, ভালো হয়েছে, আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায়। কাল থেকে ছেলে আর বমি করেনি। আর আজকে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি, আজকে কোনো রেগুলার ব্লগ আনিনি। আর রেগুলার ব্লগ করতে আমার ইচ্ছা হয়নি, সত্যি কথা বলতে রেগুলার ব্লগ করার ইচ্ছাটাও আমার হয়নি, ইচ্ছাটাও চলে গেছে। তো আজকে একটা এমন ভিডিও নিয়ে এসেছি, আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, দেখার পর আমায় কমেন্ট করে তোমরা জানাবে কমেন্ট বক্সে যে কথাগুলো আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। আমার যেটা মনে হয়েছে আমি সেটা তোমাদের জানিয়েছি, আমার যেটা মনের মধ্যে হচ্ছিলো সেটা তোমাদের আমি জানিয়েছি। তো তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমায় অবশ্যই জানিও কমেন্ট করে, যে আমি যদি ভুল বলে থাকি সেটাও আমাকে জানিও, যদি ঠিক বলে থাকি তো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা অন্যরকম ভিডিও। তো দেখো আমরা অনেক তোমার একটা ভিডিও দেখলে যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 ঘন্টায় হয়ে যাবে, কি একজন বলছে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম 10 দিনে হয়ে যাবে, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম 15 দিনে হয়ে যাবে। তো এগুলো কি সত্যি করেই হয় কি আজ আদেও কি হয়েছে? আরও কারো যদি হয়ে থাকে তো আমাকে সে জানিও কমেন্ট বক্সে। তো কারো কি হয়েছে এরকম? যদি এরকম সম্ভব হতো তাহলে তো আমি ধরো আজকে 9 মাস হয়ে গেল আমি ইউটিউব চ্যানেল খুলেছি, 9 মাস কাজ করছি, তো আমি তাহলে কি করে সাকসেস হলাম না এখনো? বলো, আমার সবই ঠিক আছে, তোমরা গিয়ে আমার ভিডিও দেখবে, থাম্বনেলও করি, থাম্বনেলও ঠিক মতো দিই, টাইটেলও লিখি, ট্যাগও লিখি, সব কিছুই দিয়েছি, তো তার সত্ত্বেও কেন হচ্ছে না? তাহলে এতই যদি সহজ হতো 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো সবাই আমাদের মতো যারা ছোটো ছোটো ইউটিউবার আছে তারা আজকে এই জায়গায় বসে থাকতো না, তারাও কিন্তু একটা মানে লেভেলে চলে যেত, তারাও কিন্তু পয়সা কামাতো। তো এতটা যদি সহজ হতো না সবাই ইউটিউব চ্যানেল খুলে বসে থাকতো, এতটা সহজ নয় 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। তো যারা এইসব মানে ভিডিওগুলো করছে যে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম 1 ঘন্টায় পেয়ে যাবে, এগুলো কি সত্যি করে মানে করা ওদের মানে কী করে বলে কথাগুলো আমি তো ভেবে মানে কী করে কথাগুলো বলে। এই যে ক্লিক থ্রু রেট বেশি থাকলে, ইমপ্রেশন বেশি থাকলে ভিডিও সেখানে ভিডিও ভাইরাল হয়, এটা সত্যি করে হয়? আমি তোমাদের আমার কটা ভিডিও আমার কত ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের কটা ভিডিও স্ক্রিনশট দেখাচ্ছি, তো দেখো তোমরা সেখানে দেখবে যে আমার সব ভিডিওতেই কিন্তু ক্লিক থ্রু রেট ইমপ্রেশন সবেতে বেশি আছে, আর ভিউয়ার্স কতক্ষণ আমার ভিডিওটা ওয়াচ করছে সেটারও কিন্তু বেশিক্ষণ মানে আমার ভিডিও মানে 4-5 মিনিট করে সবাই মানে দেখে ভিডিওগুলো, সেটাও যদি বেশি থাকে তো ভিডিও কিন্তু ভাইরাল হয়। এটা সবাই নাকি বলে যে ক্লিক থ্রু রেট ইমপ্রেশন ভিডিও সব কিছু যেন যদি গ্রিন টিক থাকে তো মানে ভিডিও ভাইরাল হয়, ভিউজ বেশি আসে, সাবস্ক্রাইবার বেশি হয়, সেক্ষেত্রে মানে ক্লিক থ্রু রেট ইমপ্রেশন সব কিছু বেশি থাকলে, ঠিক করে ট্যাগ বসালে, ট্যাগ মানে ভিডিওটা ট্যাগ দিলে, তো এগুলো কিন্তু আমার সবটাই বেশি আছে। তোমরা একবার দেখে নাও স্ক্রিনশটগুলো, তো তাহলেই বুঝতে পারবে যে আমি কথাটা আজকে বলছি। আজকে আমি 9 মাস হয়ে গেল ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউবে কাজ করছি রেগুলার, মানে মাঝে মাঝে বিরক্ত হয়ে গিয়ে মানে ব্লগ করা বন্ধ করে দিই, জানো তো এমন মানে অধৈর্য হয়ে যায়। তো প্রতিদিনই ব্লগ করি, দেখো অনেক আমার মানে 500টার বেশি ভিডিও আমার পোস্ট করা হয়ে গেছে অলরেডি ইউটিউবে, কিন্তু এখন আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়নি, 4000 ঘন্টা তো দূরের কথা। তো তারা কী করে বলে যে 1 ঘন্টার মধ্যে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে? আমি তো ভেবে পাই না তার কথাগুলো কী করে বলে। তো সবই আমার ঠিক আছে, তোমরা স্ক্রিনশটগুলো দেখো তাহলেই বুঝতে পারবে। তো চলো তোমরা আগে স্ক্রিনশটগুলো দেখে নাও, তারপরে আমি আবার আসছি। বুঝতে পারলে যে আমি কথাটা কি জন্য বলছি আজকে। তো সব কিছুই বেশি আছে, তো কী করে এগুলো হচ্ছে না? তাহলে আমরা যদি একদিনে যদি 1000 ঘন্টা ওয়াচ টাইম, সরি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যেত, তাহলে আমাদের মতো কেউ ছোটো ইউটিউবার থাকতো না। তো সবাই আজকে পয়সা কামাতো, সবাই আজকে বড় ইউটিউবার হয়ে যেত। কথাটা আমি ঠিক বললাম কি না ভুল বললাম সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও। তো এত যদি সহজ হয়ে যেত 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, তো কেউ ছোটো ইউটিউবার থাকতো না, সবাই বড় হয়ে যেত, সবাই টাকা কামাতো। তো এগুলো কি করে বলে আমি তো ভেবে পাই না যে কী করে এরা বলে। আর সত্যি কথা বলতে এসবে কিচ্ছু হবে না। ভিডিও যখন মানে তোমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারে শুধু ভিউয়ার্সরা, যারা আমাদের ভিডিওগুলো দেখছে তারাই শুধু মাত্র পারে, না ক্লিক থ্রু রেট, না কিছু, না ইমপ্রেশন, কিছু নয়। আমার সব চ্যানেল সব ভিডিওতে তোমার দেখবে যে ইমপ্রেশনও বেশি আছে, ক্লিক থ্রু রেটও বেশি আছে, মানে ভিউয়ার্সরা কতক্ষণ ওয়াচ মানে ভিডিওটা আমার ওয়াচ করছে সেটাও কিন্তু আমার ওপরে আছে, কিন্তু তাতেও কিছু হচ্ছে না। তো আমি এখানে কী ভাববো? এসব কিচ্ছু নয়, একমাত্র ভিউয়ার্সরাই পারে আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে, আমাদের ওয়াচ টাইম বাড়াতে। আমাদের ভিডিও যারা দেখছে তারাই কিন্তু একমাত্র পারে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে, বুঝেছো? তো আমি যদি কথাগুলো ঠিক বলে থাকি তো আমাকে অবশ্যই জানিও, আর আমি যদি কথাগুলো ভুলও বলে থাকি তো সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও। জানি অনেকে হয়তো ভিডিওটা আমার খারাপ লাগতে পারে, আমাকে অনেক খারাপ কমেন্টও করতে পারে, কিন্তু যে আমার কিছু যায় আসে না। আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। আমি 9 মাস হয়ে গেল আমি ইউটিউবে কাজ করছি, কিন্তু আমার সাকসেস এখনও হয়নি। আমি কিন্তু সবই ঠিক করে ট্যাগ আমার ভিডিও অনুযায়ী ট্যাগও দিচ্ছি, ট্যাগও বসাই, যেখানে ট্যাগ লেগে সেখানে ট্যাগও বসাই, তারপরে টাইটেলও লিখি, থাম্বনেলও করি, সব কিছুই ঠিক করি, তো তার সত্ত্বেও হচ্ছে না। তো আমি এখানে কী বুঝবো? এসব কিছু মাইন্ডে রাখে না, এসব কিছু মানে হয় না। এসব কিছুতে একমাত্র ভিউয়ার্সরাই পারে, যারা আমাদের ভিডিওগুলো দেখছে তারাই একমাত্র পারে আমাদের চ্যানেলটাকে গ্রো করতে, তারাই একমাত্র পারে আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে, ওয়াচ টাইম বাড়াতে, বুঝছো? তো যাই হোক, আমি যদি ভিডিওটাতে কোনো খারাপ কথা বলে থাকি তো আমাকে ক্ষমা করো তোমরা, আর খারাপ লাগে তাহলেও ক্ষমা চাইছি। যারা আমার ভিডিওটা যদি দেখে কারো খারাপ লাগে তাহলেও ক্ষমা চাইছি। তো আমার মনে যেটা হয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু আমি তোমাদের সঙ্গে রেগুলার ব্লগ শেয়ার করি তো তার জন্য আজকে ভিডিওটা আমি করলাম। আমি আর ভালো লাগছে, সত্যি কথা বলতে আমার ভিডিও করতে ব্লগ করতে ভালো লাগছে না। তো করে করে একটা মানে মন থেকে ইয়ে হয়ে গেছে যে আর হবে না, হয়তো সব কিছুই ঠিক আছে, তো কী জন্য হচ্ছে না? ট্যাগ চ্যানেল আমিও দেখি, আমিও ফলো করি, কিন্তু কি হয় করে কিছুই হয় না, হচ্ছে কি কিছু হচ্ছে না। তো আর জানি না ভিডিও আমি করব কি না, আমার ইচ্ছা নেই করার, জানি না তারপর কী হয় পরে। তোমরা আমাকে জানিয়ে কমেন্ট করে যে তোমরা আমার মতে একমত কি না, যেসব ঠিক থাকলেও ভিডিও ভাইরাল হয় কি না। এসব একদিনই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট, 4000 ঘন্টা ওয়াচ টাইম মুখের কথা। যদি সেটাই হতো তাহলে আমাদের মতো ছোটো ইউটিউবারতেও থাকতো, বলো তোমরা? সবাই কিন্তু পয়সা কামাতো, এখন সবাই কিন্তু বড় ইউটিউবার হয়ে যেত। যদি একদিনে 1 ঘন্টায় কি 15 দিনে কি 10 দিনে কি 1 মাসে এটা কমপ্লিট করা সম্ভব হতো, তাহলে সবাই কিন্তু বড় হয়ে যেত, আমাদের মধ্যে ছোটো কেউ থাকতো না। তো যাই হোক, যদি ভিডিওটা খারাপ লাগে তো ক্ষমা চাইছি সবাইকে, সবার কাছে ক্ষমা চাইছি যদি ভিডিওটা খারাপ লাগে। তোমাদের খারাপ লাগলেও কমেন্ট করে জানিও, ভালো লাগলেও কমেন্ট করে জানিও। তো চলো, এটাই বলতে এসেছিলাম। আজকে কোনো ব্লগ করিনি, মনটাই খারাপ, প্রচণ্ড খারাপ মনটা। যে আমার এই ফেব্রুয়ারি মাস হলে পুরো 1 বছর হয়ে যাবে আমি ইউটিউব চ্যানেল খুলবো, 1 বছর হয়ে যাবে। তো দেখো এখনও আমার 1000 কমপ্লিট হয়নি, মানে হয়েই এসছে, বাকি আছে, কিন্তু হয়তো নি বলো, এখনও হয়নি। 4000 ঘন্টা তো দূরের কথা, 4000 ঘন্টা ওয়াচ টাইম দূরের কথা। তো আমি এটাই তোমাদের বলতে এসেছিলাম। আমার খুব খারাপ লাগছে, মনটা খুব খারাপ, ভালো লাগছে না আর ব্লগ করতে। সত্যি কথা বলতে ব্লগ করতে আর ভালো লাগছে না। অনেক আশা নিয়ে এসেছিলাম ইউটিউব চ্যানেলটাতে, মানে কিছু একটা করবো বলে, কিন্তু মনে হচ্ছে আর ভিডিও আমার পক্ষে সম্ভব নয় করা। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি, আমি এটুকুই বলার ছিল। যদি খারাপ লাগে ভালো লাগে সবই জানিও, খারাপ ভালো মানে যেটাই লাগুক না কেন আমাকে জানিও, কমেন্ট করো তোমরা। চলো আজকের মতো এখানে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো, আর বলবো না, ঠিক আছে? চলো, টাটা।